ঘনঘোর অন্ধকার। আজকে প্রতিদিন হাজার হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে, হাসপাতালে সিট নাই, চিকিৎসা নাই, মৃতপ্রায় সন্তানকে কোলে নিয়ে ওই মুগ্ধা হাসপাতালে এক পিতা চিকিৎসার আকুতি নিয়ে যখন দাঁড়িয়েছে, শ্বাসকষ্টে কাতর সন্তানের চেহারা মুখের সামনে চিকিৎসার দাবি করেছে, তার জায়গা হয়েছে জেলখানায়। আজকে চিকিৎসক, নার্স, মেডিকেল স্টাফ থেকে শুরু করে মানুষ অক্লান্ত পরিশ্রম করছে এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য, সরকারের কোনো ভ্রুক্ষেপ নাই। এই ঢাকা শহরের মানুষ কোটি কোটি টাকা, শত কোটি টাকা হোল্ডিং ট্যাক্স যাদেরকে দেয়, সেই টাকা দিয়ে যে সিটি কর্পোরেশনের বাজেট হয়, সেই সিটি কর্পোরেশন এক একটা লুটের স্বর্গে পরিণত হয়েছে। সমস্ত টাকা পয়সা খেয়ে বসে আছে, আজকে মানুষ ডেঙ্গুতে মারা যাচ্ছে, সন্তানের লাশ আজকে পিতা মাতার কাঁধে উঠছে, কারো কোনো ভ্রুক্ষেপ নাই। আজকে শ্রমিকের মজুরি নাই, রাষ্ট্রায়ত্ত কলকারখানা বন্ধ করে দেওয়া হয়েছে, মানুষের পাতে ভাত নাই, সন্তানের পাতে মাছ তুলে দেওয়ার সামর্থ্য নাই একটা পিতা আর একটা মাতা, আজকে এই ভয়াবহ অন্ধকারের মধ্যে আমরা আছি। আমরা যদি বলি মাছ মাংসের চালের স্বাধীনতা লাগবে, আমার খাদ্যের স্বাধীনতা লাগবে, বাঁচার স্বাধীনতা লাগবে, ওরা মারতে আসে, মামলা দেয়, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ভয় দেখায়, জেলখানায় নেয় আর বলে স্বাধীনতার অপমান করেছে, মুক্তিযুদ্ধের অপমান করেছে। আজকে বেতিয়ারার সংগ্রামের কথা মনে পড়ে, বেতিয়ারার যুদ্ধের কথা মনে পড়ে, জহিরুল হক বেতিয়ারায় আমাদের শহীদ, ওই কহিনুর জুট মিলের একজন শ্রমিক, ট্রেড ইউনিয়ন কর্মী, কমিউনিস্ট পার্টি ল্যাব ছাত্র ইউনিয়নের যে গেরিলা বাহিনী, সেই গেরিলা বাহিনীর একজন শহীদ যোদ্ধা, গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের ওপরে পাকিস্তানি মিলিটারির সামনে জয় বাংলা স্লোগান দিয়ে সেদিন মৃত্যুকে আলিঙ্গন করে নিয়েছে। আর আজকে যারা আমাদেরকে স্বাধীনতার মান অপমানের কথা শেখান, মুক্তিযুদ্ধের মান অপমানের কথা শেখান, আজকে জয় বাংলা স্লোগান দিয়ে আপনারা বিশ্বযুদ্ধকে কুপিয়ে হত্যা করেছেন, জয় বাংলা স্লোগান দিয়ে নৌকায় ভোট না দেওয়ার কারণে নোয়াখালীতে ওই নারী এক মাকে আপনারা ধর্ষণ করেছেন, জয় বাংলা স্লোগান দিয়ে ব্যাংক লুট হচ্ছে, জয় বাংলা স্লোগান দিয়ে আজকে আমাদের ভবিষ্যৎ লুট করে নিয়ে যাচ্ছে তারা, এই তারা আজকে আমাদেরকে মুক্তিযুদ্ধের মান অপমান শেখায়। সংগ্রামী বন্ধুগণ, যিনি বলেছিলেন 10 টাকা কেজিতে চাল খাওয়াবেন, উনি আজকে মাফিয়াদের বস, পরিবহনের মাফিয়ার বস, ব্যাংক ডাকাত মাফিয়াদের বস, ওনারা আজকে বাজার সিন্ডিকেটের বস উনি। আমরা যদি প্রতিবাদ করি আমাদের নামে মামলা, দজনের ওপরে মামলা আমাদের নেতৃবৃন্দের নামে চলে, হঠাৎ করে কোনোদিন শুনি নাই এই রকম মামলায় বিচার কার্যক্রম শুরু হয়েছে, পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হত্যা চেষ্টা, লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ, এই সমস্ত মিথ্যা অভিযোগ দিয়ে জলি তালুকদার আমাকে অভিযুক্ত করে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে আমাদেরকে তারা ফেরার ঘোষণা করে আজকে তারা আমাদের নামে বিচার শুরু করেছে। কি করতে চান, কেন এসব করে? আমাদেরকে আরেকবার জেলখানায় নেবেন? এই 18 কোটি মানুষের বাংলাদেশকে আপনারা জেলখানার চাইতে নিকৃষ্ট নরকে পরিণত করেছেন শেখ হাসিনা, আর কি খারাপ আপনারা আমাদের করতে চান? আজকে বিএনপি জামাত ছেড়েছে, তারা 31 দফা অঙ্গীকার করেছে মানুষের সামনে। অনেকেই বলে যেই বিএনপিকে আমরা চিনি, এই অঙ্গীকারের অনেক কথার সাথে সেই বিএনপি মেলে না, বিএনপি কি বদলাইলো? আমরা বলতে চাই এই সমস্ত কথা আপনাদের মনে থাকবে তো, মানুষের সাথে প্রতারণা করবেন না তো, এই জাতি স্বাধীনতার পর থেকে প্রতারিত হতে হতে আজকে আমাদের আর যাওয়ার কোনো জায়গা নাই। আজকে 5ম সংশোধনী বাতিল করবে এই মূল আমাদের ঝুলে সামনে ঝুলায় তারা 5ম সংশোধনী করেছে,
শেখ হাসিনা পঞ্চদশ সংশোধনী করেছে কারণ আজীবন ক্ষমতায় থাকতে চায়। আজীবন ক্ষমতায় থাকার জন্য যে পঞ্চদশ সংশোধনী, এই সংশোধনী করার সময় তারা অনেক সুন্দর কথা আমাদেরকে শুনিয়েছিল, অনেক মুক্তিযুদ্ধের নীতি আদর্শের কথা তারা আমাদের বলেছিল। কিন্তু ঘটনা ঘটেছে কি, প্রতারণা, মানুষের সাথে প্রতারণা। সামনে নির্বাচন, 86 মডেলে একটা নির্বাচন শেখ হাসিনা করতে চেয়েছিল এই দেশে। তারা হানি ট্র্যাপ, মানি ট্র্যাপ নানানভাবে একটা 86 মডেল বাস্তবায়ন করতে চেয়েছিল, বরবাদ হয়ে গেছে। শেখ হাসিনার সমস্ত পরিকল্পনা বরবাদ হয়ে গেছে। দালালির খাতায় কেউ নাম লেখাইতে চায় না, দালালির খাতায় কেউ নাম লেখাইতে চায় না। সংগ্রামী বন্ধুগণ, দেশের মানুষ এই কথা কথিত সংবিধান সম্মত স্বৈরাচারকে উৎখাত করবে, সেই লড়াই আমরা করব। ফ্যাসিবাদী যে শাসন, সেই শাসনের অবসান আমাদের নেতৃত্বে হবে, এই অঙ্গীকার আমরা করি। বন্ধুগণ, যারা ভাবেন ওই নয়াপল্টন আর গুলিস্তান, এই নয়াপল্টন আর গুলিস্তানের মধ্যে বাংলাদেশের মানুষের ভাগ্য ঘুরপাক খাবে। গণতন্ত্র, ভোটাধিকার, ক্ষমতার প্রশ্ন, এই সমস্ত কিছুর সমাধান হবে নয়াপল্টন আর গুলিস্তানে। তাদের উদ্দেশ্যে বিনীতভাবে বলতে চাই, বিনীতভাবে এই কথাটুকু বলি, এই পুরানা পল্টনের শতবর্ষী অদ্ভুত কাজ, শতবর্ষী কা বৃক্ষ জন্য আপনারা অবহেলা করবেন না। প্রকৃতির নিয়ম মেনে এই গাছের পাতা ঝরে, প্রকৃতির নিয়ম মেনে এই গাছে কলি ফোটে, এই শতবর্ষী গাছ, এটাই বাংলাদেশের ভবিষ্যৎ। এই পুরানো পল্টন থেকে বাংলাদেশের ভবিষ্যৎ রচিত হবে, এই অঙ্গীকার আমরা করি। শহীদের রক্তের নামে শপথ নিয়ে আমরা রাজনীতি করি, যা বলি সেটা করার জন্য জীবন দিতে আমরা প্রস্তুত। এই কথা বলে এই সরকারের পতনের মধ্য দিয়ে ভোটাধিকার, ভাটের অধিকার প্রতিষ্ঠা হবে, এই অঙ্গীকার করে বলতে চাই, যারা ভোটের অধিকার কায়েম না করে ঘরে ফিরবেন না, আমরাও ভোট গণতন্ত্রের অধিকার কায়েম না করে ঘরে ফিরব না। কিন্তু এরপর আপনি ঘরে ফিরতে পারেন, শোষণ মুক্তির সংগ্রাম শেষ না করে কমিউনিস্ট পার্টি ঘরে ফিরবে না, ঘরে যাবে না। কমিউনিস্ট পার্টির কোনো ঘর নাই দুনিয়ার মধ্যে এখন।